আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা গণহত্যা দিবস সম্পর্কে আলোচনা করব। অনেকেই আমরা এটাকে একসময় কাল দিবস, কেউ বা কাল রাত্রি বলছে। সাম্প্রতিক সময় থেকে আমরা এটাকে গণহত্যা দিবস বলছি। আবার 2017 সাল থেকে এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য আমরা জাতীয় গণহত্যা দিবস বলেও আখ্যায়িত করার চেষ্টা করছি। আসলে ইতিহাসে এমন একটি বর্বর দিনের মুখোমুখি আমাদেরকে হতে হবে সেটা আমরা কখনো ভাবিনি। পৃথিবীর ইতিহাসে অনেক দেশেই গণহত্যা হয়েছে। অন্য দেশ, অন্য শাসক গোষ্ঠী সাধারণত এই ধরনের গণহত্যা সংগঠিত করে থাকে। যদি আমরা খুব বেশি অতীতে নাও যাই, তাহলেও অন্তত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মান বাহিনী ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি পূর্ব ইউরোপীয় দেশগুলোতে গ্যাস চেম্বার করে সেখানে কিন্তু যে ব্যাপক গণহত্যা, মানুষকে নিয়ে সত্যিকার অর্থেই হত্যা করেছিল, পুড়িয়ে মেরেছিল, এইরকম হলকল যে ঘটনা ঘটেছিল, এগুলোকে আমরা কিন্তু ভুলিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলা চলে যে আমাদের দেশে 1971 সালে, এরপরে অবশ্য যেমন কম্পোচিয়া, যেটা কম্বোডিয়া, রুয়ান্ডা, সার্বিয়া ইত্যাদি গণহত্যার কথা আমরা জানি, কিন্তু সেই সমস্ত গণহত্যাগুলো স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিবেশী মিয়ানমার যে হত্যাকাণ্ড, রোহিঙ্গাদের উপর হত্যাকাণ্ড সংঘটিত করেছে, সেটিও কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে। কিন্তু আমাদের দেশে এরকম একটি গণহত্যা সংঘটিত করেছিল পাকিস্তানের সেনাবাহিনী 1971 সালের 25 মার্চ, সেটি আমাদের দেশে আমরা ঠিকই কাল দিবস, কাল রাত্রি অথবা গণহত্যা দিবস এইসব নামে কিন্তু গত 50 বছরেরও অধিক সময় ধরে আমরা পালন করে আসছি, 50 বছর থেকেই পালন করে আসছি। ভবিষ্যতেও আমরা এটিকে পালন না করে পারবো না, কারণ এই রাতে আমাদের উপর পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে নেমে পড়ে হত্যার উদ্দেশ্যে, যেটাকে কেউ বা পোড়ামাটি নীতি বলে অভিহিত করে থাকেন, অর্থাৎ মাটি পুড়ে ফেলো, সেখানে মানুষ থাকুক বা না থাকুক সেটি দরকার নেই, মাটিটা শুধু তাদের প্রয়োজন, এই নীতি তারা অনুসরণ করেছিল। এবং সেটাকে বলা হয়ে থাকে যে অপারেশন সার্চ লাইট, এবং এই অপারেশন সার্চ লাইট করে তারা মানুষের উপর আকস্মিকভাবে এই 25 মার্চ রাত 10:30-11টার পর থেকেই কিন্তু নামতে থাকে। এটি কেন করেছিল আপনারা, আমরা সকলে সেই ইতিহাসটা জানি যে বঙ্গবন্ধু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসাবে তিনি 1970 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পরও তাকে কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে টাল বাহানা করা হচ্ছিল, এবং সেটি একেবারে মার্চ মাসের 1 তারিখে এসে 3 তারিখের অধিবেশন যখন বলা চলে যে স্থগিত ঘোষণা করা হলো, তখন পূর্ব বাংলায় যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আমরা জানি। এরপরে বঙ্গবন্ধু এখানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, এবং 7ই মার্চ তারিখে তিনি এই অসহযোগকে বাস্তবায়ন করার জন্য এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম যখন আহ্বান জানালেন, তখন কিন্তু পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান ঢাকায় আসার প্রস্তাব দিলেন, এবং তিনি তখন নতুন করে 25 মার্চ তারিখে, অর্থাৎ 25 মার্চ তারিখে তিনি জাতীয় অধিবেশন নতুন করে ডাকলেন, এবং সেই ডাকার আগে তিনি 15 তারিখ ঢাকায় আসলেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে 6 দফা নিয়ে আলোচনায় বসলেন,
পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকেও অন্যান্য নেতৃবৃন্দ আসলেন এবং একটা লোক দেখানো যে ইয়ে চলল, কিন্তু আসলে এই লোক দেখানো যে বৈঠক, এই বৈঠকের পেছনে মূল উদ্দেশ্য ছিল যে তাদের সামরিক প্রস্তুতি নেওয়া। এটি আরও আগে থেকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকেই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের দুজন সামরিক কর্মকর্তাকে এটি দায়িত্ব দিয়েছিলেন। একজন হলেন রাও ফারমান আলি, মেজর জেনারেল রাও ফারমান আলি, আরেকজন হল রাজা খাদেম হুসাইন রাজা। এই দুই মেজর জেনারেলকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে অপারেশন সার্চলাইট করার একটা প্রস্তুতি নেওয়ার জন্য, পরিকল্পনা প্রণয়ন করার জন্য। এটার জন্য তিনি পূর্ব পাকিস্তানের প্রশাসন থেকে সব কিছু অনেক কিছু পরিবর্তন করলেন। করে তিনি মোটামুটিভাবে টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের উপর এখানকার জিওসি গভর্নর ইত্যাদি দায়িত্ব দিয়ে তিনি মূলত সেই প্রস্তুতি নিচ্ছিলেন। এবং 17 তারিখে পাকিস্তানের সামরিক বাহিনীর অবস্থাটাকে আরও ঝালাই করে তারা 18 তারিখ মোটামুটি কে কোন ক্যান্টনমেন্ট থেকে অভিযান পরিচালনা করবে সেগুলো নির্ধারণ করা হয়েছিল। রাও ফারমান আলি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে অভিযান পরিচালনা করবেন, আর বাকি 8টি ক্যান্টনমেন্ট পূর্ব পাকিস্তানে তৎকালীন এই বাংলাদেশে আর 8টি ক্যান্টনমেন্ট, সেটা খুলনা, যশোর, সৈয়দপুর, রাজশাহী, তারপরে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, এরকম এই ক্যান্টনমেন্টগুলো থেকে কিভাবে অভিযান পরিচালনা করা হবে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল রাজার খাদেমুল ইসলাম, খাদেম হুসাইন রাজাকে। সুতরাং তারা সেভাবেই প্রস্তুতি নিলেন এবং 23 তারিখের পরে আর সব আনুষ্ঠানিক কোনো সংলাপ হলো না। এবং 22 তারিখে কিন্তু 22 তারিখেই আবার ওই 25 তারিখের অধিবেশন স্থগিত ঘোষণা করে দেওয়া হলো এবং ভুট্টোর সহই এই কাজটি তারা করলেন। করে 25 তারিখ সন্ধ্যাবেলায় কিন্তু ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করলেন। ত্যাগ করার পর তিনি এখান থেকে যাওয়ার আগে এই অপারেশন সার্চ লাইট অর্থাৎ সামরিক যে অভিযান সে অভিযান পরিচালনা করার জন্য বা নির্দেশ দিয়ে যান। সেই অনুযায়ী আমরা জানি যে রাও ফারমান আলি মেজর জেনারেল তিনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত 10:30-11টার পরেই তিনি এই অভিযান পরিচালনার যে প্রস্তুতি সেটি গ্রহণ করেন। এবং সেই অনুযায়ী কিন্তু রাতের বেলা তখন কিন্তু একটা ব্যাপক গুঞ্জন চলছিল যে সম্ভবত রাতের বেলা কিছু একটা হতে যাচ্ছে এবং সেই এটাকে প্রতিহত করার জন্য যে ফার্ম গেট থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু যে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এগুলো সাধারণ মানুষ প্রতিহত করার জন্য রাস্তাঘাটে নেমে গিয়েছিল। এবং এরপরেই এই রাও ফারমান আলি তার যে ট্যাঙ্ক, সাজাও বাহিনী, কামান, গম, গোলা, বন্দুক এগুলো নিয়েই তিনি কিন্তু তখন তার যে অভিযান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নামলেন এবং নেমে তিনি সোজা এই সমস্ত মানুষজন যারা রাস্তাঘাটে তখন এই ব্যারিকেড দিচ্ছিল তাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলো তার বাহিনী এবং কয়েকটি সাজোয়া বাহিনী, ট্যাঙ্ক, কামান, বন্দুক এগুলো কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ঢাকার দিকে অভিমুখে চললো আর গুলি করতে থাকলো। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিন্তু মানুষজন মৃত্যুবরণ করছিল। সেখান থেকে একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকটি অংশ রাজারবাগ যে পুলিশ কেন্দ্রীয় যে অফিস সেখানে, আরেকটি বাহিনী তারা কিন্তু যেটা পিলখানা ইপিআর বাহিনী ছিল হেডকোয়ার্টার সেখানে
গেল, আরেকটি অংশ কিন্তু পুরান ঢাকা, ধানমন্ডি ইত্যাদি বিভিন্ন অঞ্চলে কিন্তু তার যে রাতের বেলা এখানে অভিযান, সেটা যত রাত যত গভীর হতে থাকলো শুধু আকাশে আগুন আর আগুন, আর মুহুর মুহুর যে শব্দ, গোলাগুলির শব্দ, সেইগুলো চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন সমূহে যেখানে শিক্ষকরা থাকতেন, হোস্টেলগুলো যেমন জগন্নাথ হল, তৎকালীন ইকবাল হল, সার্জন জহুরুল্লাহ হল, এই সমস্ত জায়গাগুলোতে ছাত্রদের বা শিক্ষকদের, কর্মকর্তা কর্মচারীদের জড়ো করে তাদেরকে এনে কিন্তু হত্যা করা হচ্ছিল। এবং শিক্ষকদেরকে আবাসিক ভবনই আমরা জিসি দেব সহ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মনিরুজ্জামান এরকম আরও অনেক শিক্ষককে ওই রাতেই প্রায় দশজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনগুলোতে হত্যা করা হয় এবং বিভিন্ন হলগুলোতে হত্যা করা হয়। ঠিক রাজারবাগ যে পুলিশ ক্যাম্প এবং ইপিআর যে বাহিনীর পিলখানায়, সেখানেও কিন্তু একটা প্রতিরোধ শুরু হয়। এই প্রতিরোধের মুখে কিন্তু তারা আরও বেশি আগুনের লেলিহান ছড়িয়ে দেয়, ফুড়িয়ে পোড়া মাটি নীতি যেটা, সেটি তখন তারা অনুসরণ করছিল পুরান ঢাকার আবাসিক এলাকাগুলোতে সব জায়গাতে, এটি হলো ঢাকাতে। এবং ঢাকাতে তারা কত মানুষকে সেরাতে হত্যা করেছিল এর কিন্তু সঠিক পরিসংখ্যান আজকে পর্যন্ত আমরা জানি না। তবে কেউ কেউ অনুমান করেন যে যেহেতু রাস্তাঘাটে অসংখ্য মানুষ ব্যারিকেড দিচ্ছিল, তাদের অধিকাংশই হয় নিহত, কেউ কেউ বা নিহত, কেউ বা আহত এরকম হয়েছিল। সুতরাং এখানে অনেক সাধারণ মানুষ কিন্তু নিহত আহত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র শিক্ষক তাদেরকে, বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করা হয়েছিল সে রাতে। হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করার একটি পরিকল্পনা সে রাতেই দেখা গেল, সেটি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন করা হয়েছিল জগন্নাথ হলে, ঠিক একইভাবে পুরান ঢাকা অঞ্চলেও কিন্তু করা হয়েছিল। এবং এই এই যে অভিযান, এই অভিযান ঢাকায় মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে সারা রাতে চলেছিল। এবং একইভাবে আমরা জানি যে অন্য যে আটটি সেনানিবাস, সেইগুলোর দায়িত্ব যে খাদিম হুসাইন রাজা মেজর জেনারেল, তিনি কিন্তু অন্যান্য যে সেনাবাহিনী থেকে, অন্যান্য যে সেনানিবাস থেকে, তার নির্দেশে কিন্তু সেগুলো কিন্তু সংগঠিত হতে থাকে। ঠিক একইভাবে শহরের গুরুত্বপূর্ণ চিহ্নিত জায়গাগুলোতে তারা কিন্তু অভিযান পরিচালনা করে এবং সেখানে মানুষকে হত্যা করতে থাকে। এবং সেই শহরের যারা রাজনৈতিক নেতা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদেরকেও কিন্তু তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এই ধরনের ঘটনা সারা বাংলাদেশেই কিন্তু ওই রাতেই শুরু হয়, সেটা আমরা গণহত্যার শুরু বলছি। গণহত্যা পরবর্তীতে, অর্থাৎ পরের দিন 26 তারিখে যখন স্বাধীনতা ঘোষিত হয়েই গেল, মানে বঙ্গবন্ধু প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং তারা আরও বেশি মানে ব্যাপক হারে এই গণহত্যা সারা দেশব্যাপী কিন্তু ছড়িয়ে দিয়েছিল। এবং এই ছড়িয়ে দেওয়া হত্যাটি কীরকম, যেমন আমরা যদি যে মানুষজন দেখি, তারা কিন্তু পালিয়ে, দেশ থেকে পালিয়ে ভারতের দিকে যাওয়ার জন্য যশোরে চুকনগরীতে নদীর পাড়েই, বলা চলে ছোট নদী, সেই নদীর পাড়েই কিন্তু পাড় দিয়ে যখন যাচ্ছিল, তখন কিন্তু যত মানুষ সেখান দিয়ে যাচ্ছিল সবকে কিন্তু হত্যা করা হচ্ছিল। এবং পুরো নদীর পানি যেটি, সেই পানি লাল হয়ে গিয়েছিল, অসংখ্য লাশ সেখানে গণকবর দেওয়া হয়েছিল এবং নদীতে ভেসে তা এই লাশ বিভিন্ন দিকে চলে যাচ্ছিল। কত মানুষ সেখানে মারা গিয়েছিল সেটি নিয়ে এখনও প্রকৃত তথ্য বলা মুশকিল, তবু অনেকে বলছেন, কেউ বলছেন 20,000 হবে, কেউ বলছেন আরও বেশি হবে। এইরকম মানুষ কিন্তু এক একটা জায়গায় গণহত্যা করা হচ্ছিল। এইরকম সংখ্যক একেবারে গণহত্যায় সারা বাংলাদেশে মধ্যম অঞ্চলগুলোতে
পাকিস্তানি সেনাবাহিনীরা তো গ্রামে গ্রামে গিয়ে সেখানে সংখ্যালঘু, সেখানে বাজার, সেখানে রাজনৈতিক নেতাকর্মী যারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলছিল সেই সব, এমন কোনো বর্তমানে যেই উপজেলা আমরা বলছি তখন থানা বলা হতো, এমন কোনো উপজেলা পাওয়া যাবে না যেখানে এই ধরনের গণহত্যার যে মানে ধ্বংসলীলা সংঘটিত হয়নি। গ্রামে দেখা গিয়েছিল যে তারা ঢুকে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর এখানকার আলবদর আল শামস রাজাকাররা মূলত তাদের সাথে তখন ছিল, এদেরকে নিয়েই তারা পাকিস্তানি সেনাবাহিনী এই গণহত্যা পাকিস্তানে তারা সংগঠিত করছিল। এই যে গণহত্যা, এই গণহত্যা সারা পাকিস্তান পূর্ব বাংলায় এই সেনাবাহিনী সমস্ত অঞ্চলে দীর্ঘ নয় মাস তারা সংগঠিত করেছিল এবং তাতে আমাদের দেশে কম পক্ষে আমরা প্রায় 30 লক্ষ মা বোনকে হারিয়েছি যাদেরকে তারা হত্যা করেছিল। এই হত্যা একেবারে আমাদের বিজয় দিবস অর্জিত হওয়ার আগে বুদ্ধিজীবী হত্যা, এগুলো আমাদের এখানে গণহত্যা। তারপরে আমরা দেখি এমনকি বুদ্ধিজীবীদের 14 তারিখ থেকে এরও আগে থেকেই তারা ধরে ধরে নিয়ে হত্যা করা হচ্ছিল মিরপুর বা এই সমস্ত রায়ের বাজার এই অঞ্চলগুলোতে তাদেরকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছিল হয়েছিল। তো সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে পুরো আমাদের এই বাংলাদেশে তৎকালীন তাদের পাকিস্তানিরা যেহেতু এখানে ছিল তারা যেখানেই মানুষকে পেয়েছিল, যুব সমাজকে পেয়েছিল এবং নারী শিশু কেউই এর থেকে বাদ যায়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। এই পরিমাণ গণহত্যায় পৃথিবীর আর কোনো দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর কোনো দেশে এত অল্প সময়ে এত মানুষকে হত্যা করা হয়নি। দুঃখজনক অভিজ্ঞতা হলো এই দিবসটি, এই দিনটি আমরা 71 সালের পরে যখন স্বাধীন হয়ে গেলাম, 72 সালে আমরা কাল রাত্রি হিসাবে অভিহিত করে সকলেই গণমাধ্যম, তারপরে রাজনীতি, এই 25 তারিখের এই বিষয়াদি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি হয়েছিল। তো সেখানে আমরা যে গণহত্যার যে বিবরণ সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে এখনও পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি, এ কারণে যে এই অনেক জায়গায় অনেক অপরিচিত নিরীহ, যেমন শহরগুলোতে সেখানে কিন্তু খুব বেশি পরিচিত সবাই ছিলেন না একজন আরেকজন, কারণ রাস্তাঘাটে হত্যা করা হয়েছে, যেখানেই হোস্টেলগুলোতে হত্যা করা হয়েছে, এখানে অনেকেই প্রতিরোধ করার মতন তাদের কোনো অবস্থা ছিল না। সে কারণে এই যে গণহত্যাটি সংঘটিত হয়েছিল সেটিকে পাকিস্তানিদের প্রতি যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন আছে বা পাকিস্তান এবং আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলো, তারা কিন্তু আমাদের এই যে ব্যাপক মানুষকে হত্যা করা হয়েছিল একেবারে 25 মার্চের যে কাল রাত্রে যেটাকে আমরা বলি, সেই রাত থেকে একেবারে বিজয় দিবস অর্জিত হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি তারপরেও তাদের দোসর বাহিনী যারা ছিল তারা যেখানে যে কোনো জায়গায় গণহত্যা পরিচালিত করার চেষ্টা করেছিল, ঢাকাতে যেটা ঘটেছিল রায়ের বাজার বা মিরপুর এই অঞ্চলগুলোতে, এই গণহত্যার বিষয়গুলো সারা পৃথিবীতে জানাজানি আছে কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এটি একটা আন্তর্জাতিক রাজনীতিরও শিকার আমরা হয়েছি। তো এখন কথা হলো যে কীভাবে এই গণহত্যার বিষয়টিকে আমরা আন্তর্জাতিক স্বীকৃতির দরকার, এই কারণে যে এত বড় একটি যে গণহত্যা হয়েছে সেটি সারা বিশ্বে আরও ব্যাপকভাবে মানুষ জানাজানি, যেমন এখন আমরা কম্বোডিয়া বা রুয়ান্ডা বা অন্যান্য অঞ্চলের যে গণহত্যার যে বিষয়গুলো সেগুলো জাতিসংঘ স্বীকৃতি প্রদান করেছে,
এবং বিভিন্ন দেশ সেগুলোকে স্বীকৃতি প্রদান করছে, সেগুলোকে যদি স্বীকৃতি প্রদান করা হয় তাহলে আমাদের এখানে 30 লক্ষ মানুষের হত্যা এই পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর আল রাজাকার আল বদর আল শামস তারা যে হত্যা করেছিল সেটা কেন আমরা স্বীকৃতি পাবো না, এইটাই আমাদের আদায় করে নেওয়া দরকার। তার জন্য আমাদের ব্যাপক গবেষণা করা দরকার, পড়াশোনা করা দরকার এবং এই সব তথ্যগুলো নেওয়া দরকার যে বিভিন্ন গ্রামে যেখানে যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীরা গিয়ে সেইগুলো আমাদের তুলে আনার দরকার। এখনও এই অনেক জায়গার এই গণহত্যার সব পরিসংখ্যানগুলো আমরা তুলে আনতে পারিনি, যদিও এরই মধ্যে কারণ এটা আমাদের দেশে দুর্ভাগ্য 75 সালে পরে এই গণহত্যা নিয়ে তৎকালীন যে সামরিক সরকারগুলো তারা এবং তাদের যে সমর্থিত সরকার তারা কখনো এই গণহত্যা নিয়ে খুব একটা সোচ্চার ছিল না বা তারা মুক্তিযুদ্ধের কথা শুধু নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেছে, কিন্তু এই যে এটি যে একটি গণহত্যা এই বিষয়গুলো জেনোসাইড ইংরেজিতে যেটাকে আমরা বলি এই জেনোসাইড সম্পর্কে তারা আন্তর্জাতিকভাবে তো নয় দেশের ভিতরেও এটি নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেনি, ফলে দীর্ঘদিন এটি কিন্তু আলোচনার পর্যালোচনার মধ্যে আসতে পারেনি। পরবর্তী সময়ে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসে 96 সালে তখন থেকে এই বিষয়গুলো আলোচনায় আসে এবং 2017 সালে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা আমাদের দেশে দেশ থেকে দাবি জানানো হয়েছে। এখন এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু এটা নিয়ে আমরা আমাদের দেশের বহু সংগঠন এবং বিদেশে যারা আছেন তারাও এটি নিয়ে সোচ্চার, সুতরাং এখন আমাদের দেশে যেখানে যেখানে গণহত্যা সংঘটিত হয়েছিল সেইগুলো সম্পর্কে আরও ব্যাপকভাবে তথ্য আরও ব্যাপকভাবে এগুলোর উপরে পড়াশোনা পর্যালোচনা তারপরে গবেষণা এগুলো হওয়া দরকার, তাহলে এগুলো ইংরেজিতে হলে বা বিভিন্ন ভাষাভাষীতে বিদেশি ভাষায় যদি কেউ এই গবেষণাগুলো করে তাহলেই কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি অনেক বেশি আমরা আদায় করে নিতে পারব এবং পৃথিবীর ইতিহাসে এই গণহত্যার শিকার জাতিগোষ্ঠী তারা কিন্তু নিজেদের যে উপর তাদের উপর যে হত্যা নির্যাতন যারা করেছিল সেটিকে আদায় করে নেওয়ার মাধ্যমে এই যেমন তুরস্ককে আর্মেনিয়া বলকান এরিয়ার যে বিভিন্ন দেশ এইসব দেশে যে হত্যা গণহত্যা 19 শতাব্দীতে সংঘটিত করেছিল সেটার জন্য অনেকেই এখনও পর্যন্ত তাদেরকে কিন্তু ভর্ষণা করে এবং যে জার্মান নাসিদের যে হত্যাকাণ্ড গণহত্যাকাণ্ড সেই হলকাল যে মাসাকার সেগুলো কিন্তু পালন করা হয়ে থাকে, সেখানে কিন্তু সেই দিবসগুলো তারা পালন করে যে দিবসে যেখানে সংঘটিত হয়েছিল সেগুলো তারা পালন করে থাকে। তা আমাদের এখানেও প্রয়োজন হলো আমাদের এই তথ্যগুলো নেওয়া কোন দিন কোন এলাকায় কোন গ্রামে কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেগুলো সেই এলাকার যারা নতুন প্রজন্ম তাদেরকে যেমনিভাবে জানানো একই সঙ্গে অন্য এলাকার মানুষ তাদেরকেও বিষয়গুলো জানানো এবং আমাদের একাডেমিক জগতে এইগুলোকে আরও বেশি নিয়ে আসা কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে এগুলো গবেষণা হওয়া স্কুলে পাঠ্য পর্যায়ে পাঠ্যপুস্তকে সেগুলো নিয়ে আসা এবং আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে এই গণহত্যার বিষয়টিকে আরও ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনার মধ্যে নিয়ে আসা এবং পাকিস্তানিরা যে বর্বরতা পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল সেটিকে আমাদের তুলে আনা আমাদের নিজেদের জন্য কিন্তু প্রয়োজন, যাতে করে আমাদের যারা নতুন প্রজন্ম আসছে তারা এই সম্পর্কে অবহিত হতে পারে। সুতরাং এই বিষয়গুলো আমরা যদি এখন থেকে উদ্যোগ নেই
তাহলেই কিন্তু আমাদের একাডেমিক জগৎ, আমাদের সাধারণ মানুষ সকলে যখন জানতে পারবে, তখন কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটি আরও শানিত হওয়ার সুযোগ হবে। এবং সেটি করতে গেলে আমাদেরকে এই সব ঘটনা, এই সব গণহত্যার যে সংঘটিত ঘটনা, সেগুলোকে আরও বেশি বেশি তুলে আনতে হবে। তাহলেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের যে সমগ্রতা, সেটি আরও ব্যাপকভাবে মানুষের কাছে উপস্থাপিত হবে, আন্তর্জাতিক মহলগুলো এটিকে তখন সুনজরে নিতে পারবে। তাহলে আজকে যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, আমরা আশা করি আমাদের এই চ্যানেলটিকে, হিস্ট্রি বাংলা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। এবং যদি আমার এই হিস্ট্রি বাংলা চ্যানেল আপনারা না দেখেন, তাহলে আমার নাম মনতাজউদ্দিন পাটোয়ারি, সেটি সার্চ দিলেও আপনারা কিন্তু এই চ্যানেলটি পেয়ে যাবেন। আশা করি আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলো অনুসরণ করবেন। ততদিন আপনারা ভালো থাকুন, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।